আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তাউকটের প্রভাব বাংলায় পড়তে পারে, এ কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে এর প্রভাব কিন্তু ঝড় বৃষ্টির নয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার পরিমণ্ডলে শুষ্ক বাতাস প্রবেশ করবে, যার ফলে স্বস্তি উধাও হয়ে তাপমাত্রার পারদ চড়বে বাংলায়। জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড় 14 মে সাগরে সৃষ্ট হয়ে শক্তি বাড়িয়ে 16 মে উপকূলভাগে আছড়ে পড়বে, যার প্রভাবে লাক্ষাদ্বীপ সংলগ্ন উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে তা প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসবে উপকূলের দিকে, তার পরবর্তীতে এর গতি হবে 80 কিলোমিটার। আবার দক্ষিণ পশ্চিমের দিকেও এই ঘূর্ণিঝড় বাঁক নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে এর প্রভাব পড়তে পারে তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকে। ইতিমধ্যেই সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, সমুদ্রে যাওয়ায় জারি হয়েছে নিষেধাজ্ঞা, আর যারা মাছ সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত ফিরে আসার কথাও বলা হয়েছে। কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকটি জায়গায় মাঝে মধ্যে বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় মাঝে মধ্যে বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। সকাল থেকে বেশ রোদের প্রভাব লক্ষ্য করা গেলেও বেলার দিকে কিছুটা মেঘলা হয়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় তাউকটের প্রভাব বাংলায় সরাসরি না পড়লেও এর পরোক্ষভাবে বাংলার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।